আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। দর্শক, আজকে আমরা দেশি প্রজাতির কিছু মাছ নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে আমার চিংড়ি মাছ, দেশি আপনার ডাকাতিয়া নদীর মাছ। এটা আমাদের চাঁদপুরের, তো চাঁদপুর ডাকাতিয়া নদীর মাছ। এই মাছগুলো আসলে সকালবেলা বেশি একটা পাওয়া যায় না, আপনার 10টা সাড়ে 10টার দিকে একটু বেশি পাওয়া যায়। তো এই টাইমটায় আপনার ওই যে কিছু যারা জাল টাল ব্যাট দেয় ওই লোকগুলো আপনার মাছ টাল ধরে ধরে আপনার নিয়ে আসে। অনেকে আবার দেখা গেছে কিছু সাইটে পারতে ওই হিসাবে মাছগুলো ধরা খায়, পরবর্তী 10টা সাড়ে 10টার দিকে এগুলো নিয়ে আসা হয়। তো মাছগুলো আসলে রেট কিন্তু একটু বেশি, দেশি মাছ তো, দেশি প্রজাতির মাছ, এই কারণে রেটটি একটু বেশি। মাছগুলো আপনার প্রতি কেজি চিংড়ি হচ্ছে আপনার 800 টাকা করে। তো 800 টাকা হইলেও হয়তো বা আপনার ডাকার জন্য একটু কমে, কারণ দেশি মাছগুলো এটা যখন আমি সকালে আসে, কিছু কিছু সময় আছে অনেকে আবার রাত্রে আপনার মাছ নৌকা দিয়া ধরে নদীতে তৈরি আবার সকালে নিয়ে আসে, তখন দেখা যায় মাছগুলো অনেক সুন্দর। তখন কিন্তু মাছগুলো হাঁটে, মানে হাতের ওগুলার ওই যে ইয়েটিয়া আছে ওগুলো আপনার নাড়ে চাড়ে ওইগুলো দেখা যায় আর কি তখন। তো ওই হিসাবে এটা আমার এক ভাই নিতেছেন 5 কেজি, তো উনি 5 কেজি মাছের দাম 800 টাকা করে, 5 8 40 আপনার 4000 টাকা এখানে বিল আসছে। তো এছাড়াও আরও মাছ আছে আপনার নদীর, আপনার বাইলা মাছ আছে। তো বাইলা মাছের কেজি আপনার 350 টাকা করে বিক্রি করে, এটা একটু ছোট জাতের বাইলা যেটা। আর গুণা একটা আছে আপনার একবারে জিরো বাইলা, যেটা আপনার জালের সাথে আসে, ওটার রেট হচ্ছে আপনার 150 টাকা করে। ওটা আপনার ওরা ফাইকারি সেল করে চলে যায়, তো এই কারণে একটু রেট কম। আর এমনিতে আপনার ইলিশ মাছ, মাঝারো সাইজের যে ইলিশ মাছগুলো আছে ওটা আমি দেখাইতেছি আপনারে। এই যে মাছটা, এই মাছগুলো হচ্ছে আপনার 1000 টাকা করে কেজি, এটা আপনার 600 গ্রামের আছে। আর ওই যে ওগুলো দেখতেছেন 2 পিস উপরে রাখছে স্যাম্পল, ওটা আপনার এখানে 750 টাকা রেটের আছে। আরেকটা আছে ওদের কাছে 1200 টাকা রেটের, তো 1200 টাকাটা আপনার 1000 টাকা, আর 1000 গ্রাম প্রায় আপনার 1 কেজি, 1 কেজি 200 100 এই ক্যাটাগরির আর কি। তো মাছ ভাই নিতেছেন 5 কেজি মাছ। ওনার একটা অনুষ্ঠান আছে যার কারণে এটাতে কোনো সিলিকন নাই। আর কিছু মাছ আছে আপনার চাষের, তো চাষেরগুলো আসে এটা আপনার উত্তরবঙ্গ থেকে, তো এটা আমাদের এদিকে নাই। আমাদের এদিকে এটা নতুন মাছে, এটা আসলি মাছ। এই দেখেন এগুলো একটু গ্রিন গ্রিন সবুজ সবুজ ক্যাটাগরির, কিছু মাছ আছে আপনার সাদা। আর একটা মাছ আছে আপনার চিংড়ি, ওটা লালচা লালচা, ওটা আরও দাম, ওটা 1200 টাকা কেজি। তো এই যে এগুলো দেখতেছেন এগুলো রুই মাছ, আর হচ্ছে কাতল মাছ। কাতল মাছ বর্তমানে রেট 350 টাকা। আর এটা হচ্ছে বেদা মাছ, যেটাকে আমরা ভেদি মাছ বলে থাকি গ্রামের ভাষায়, এটা আপনার 650 টাকা করে সেল হইতেছে। এগুলো আপনার একটু বড় সাইজের আছে। আর ওই যে বাইলা মাছ আছে, এটা হচ্ছে কই মাছ, এটা আপনার চাষের মাছ, এটা কিন্তু অরিজিনাল না, অরিজিনালটা আর একটু লালচা লালচা। তো এটা আপনার চাষের মাছ হইলেও এটা গুণগত মানের, বর্তমানে এটা রেট হচ্ছে আপনার 300 টাকা করে কেজি।